Welcome back to iDrive. Moving on to our next section, new runners. Bro, locally? Locally launches the all-new Volvo S80, which is a direct competitor to the Mercedes E-Class and the BMW 5 Series. And internationally launches the Pagani Huayra. Our new runner for this week internationally is the brand spanking new Pagani Huayra. The Huayra is an Italian mid-engine rear-wheel drive, or at our thick agar version to chilo, the Pagani Zonda. The beautifully designed Huayra is powered by a 6-liter twin-turbo V12 engine with an output of a whopping 730 horsepower and 1,000 Nm of torque. Gari engine ta Mercedes-Benz AMG division provide kore. 230 miles per hour, our A garita 0 theke 100 kilometers per hour speed reach korte pare in only 3.3 seconds. The Huayra uses a carbotanium monocoque construction and incorporates active aerodynamics. The Huayra is one of the fastest road legal and street worthy car, are at a dam hoche USD 13 lakhs. The 2012 Volvo S80 amader ebare locally launched vehicle. এই গাড়িটি ভলভো কোম্পানির ফ্ল্যাগশিপ সেডান। এটি একটি প্রিমিয়াম ব্র্যান্ডের গাড়ি এবং এটির ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে BMW 5 সিরিজ, মার্সিডিজ ই ক্লাস এবং অডি A6। এই গাড়িটিতে 6টি এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল এবং এছাড়াও একটি ইন্টারেস্টিং ফিচার আছে, যেটি হচ্ছে কোলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম, যেটা গাড়িটাকে পুরোপুরিভাবে থামিয়ে দেয় যদি কোনো ইম্প্যাক্ট ইমিনেন্ট হয়। এটার প্রাইস রেঞ্জ শুরু হয় 1 crore 50 lakhs থেকে এবং শেষ হয় অ্যাট 1 crore 60 ডিপেন্ডিং অন গ্রেড অ্যান্ড অপশনস। এখন চলে যাবো আমাদের শোর হুর এফ সেকশনে। এই সেকশনটিতে আমরা একটা ফেলো কার এনথুজিয়াস্টকে ইন্টিগ্রেট করি আমাদের শোতে। তো চলুন দেখি হুর এফ। হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য হুর এফ সেকশন অফ আই ড্রাইভ। আজকে আমাদের সাথে আছে তামির এবং 2004 হন্ডা সিভিক ফেরিও। হ্যালো তামির, ওয়েলকাম টু দ্য শো। হ্যালো গুলশান ভাই, ওয়েলকাম। তোমার গাড়ির ব্যাপারে কিছু বলো আমাদের। লাইক when did you buy 2004 হন্ডা সিভিক? এটা কেনা হয়েছিল 2010 এ। তো এটা কেনার পরে আই ডিড সাম বেসিক আপগ্রেডস, লাইক মোস্ট অফ দেম আর এক্সটেরিয়র মডস, আর ব্ল্যাক হাউজিং হেডলাইটস আছে, ইয়েলো ল্যান্স ফগ ল্যাম্প, দেন গ্রিল, সাইড স্কার্ট, 17 ইঞ্চ SSW রিমস, টেইন লোয়ারিং স্প্রিংস এন্ড LED টেইল লাইট। এন্ড রুফটা তো ব্ল্যাক আউট। জি, রুফটা পেইন্ট করা হয়েছে একটু প্যানোরামিক এফেক্ট দেওয়ার জন্য। Well, I guess completely JDM at a look at the key below it. Yeah, more or less. Well, especially because of the yellow fogs. আর ইন্টেরিয়র কি করা? ইন্টেরিয়রে তেমন কিছু নাই, জাস্ট লেদার সিটস। পারফরম্যান্স মডের কোনো প্ল্যান আছে? পারফরম্যান্স মডের জন্য আমার কোল্ড এয়ার ইনটেক আনা হয়েছে, এখনো লাগাইনি। পিছে স্পয়লারটা কি OEM না আফটারমার্কেট? OEM, এটা গাড়ির সাথেই এসেছে। লবিক মনে হচ্ছে না, মানে মোর অর লেস এভরিথিং ইজ OEM, মানে Yeah, it's very nicely and cleanly modded. Very tasteful. Thank you for being on the show, Zahin. You're most welcome. Thank you. Welcome to the Q&A section of iDrive. আমাদের জন্য এবার দুইটা কোয়েশ্চেন আছে অফিক। ফার্স্ট কোয়েশ্চেন করেছে সাজিদ হোসেন, অ্যান্ড সে জিজ্ঞেস করেছে যে Audi A6 এর রিসেন্ট প্রাইস কত। অডি A6 এর দুটো ভেরিয়েন্ট আছে আমাদের দেশে, একটা হচ্ছে হাইব্রিড 2013 থেকে, একটা হচ্ছে নন হাইব্রিড যেটা 2 লিটার টার্বো ডিজেল। 2 লিটার টার্বো ডিজেলের প্রাইস শুরু হয় 145 lakhs অ্যান্ড এন্ড দ্যাট 170 lakhs ডিপেন্ডিং অন গ্রেড অ্যান্ড অপশন। আর হাইব্রিড যেটা ওটার প্রাইস শুরু হয় 90 lakhs অ্যান্ড এন্ড দ্যাট 110 lakhs ডিপেন্ডিং অন গ্রেড অ্যান্ড অপশন। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন করেছে শাফায়াত রহমান শেজান, সে জিজ্ঞেস করেছে যে মিৎসুবিশি পাজেরো আমরা কি ফিউচার কোনো আপকামিং এপিসোডস অফ আই ড্রাইভে দেখতে পারবো কি না। যেহেতু মিৎসুবিশি পাজেরো খুব কম ইম্পোর্ট হয়, বলতে গেলে ইম্পোর্টই হয় না, ইভেন র্যাঙ্কও ইম্পোর্ট করে না, আমরা মোস্ট প্রবাবলি মিৎসুবিশি পাজেরো স্পোর্টটা রিভিউ করব খুবই শীঘ্রই। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। ইয়া, আপনাদের যদি কোনো ফার্দার কোয়েশ্চেন্স থাকে আপনারা আমাদেরকে কোয়েরি করতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/r3vbd, আমাদের ডাইরেক্ট ফোরামে কোয়েশ্চেন করতে পারেন www.r3vbd.com, অ্যান্ড ইমেল করতে পারেন ডাইরেক্টলি অ্যাট idrive@independent24.tv। দেখতে দেখতে শো অলমোস্ট শেষের দিকে চলে আসছে, যাওয়ার আগে জয় হাসান আমাদের কিছু টিপস দেবে। কেন ভাই, আমি লাস্ট উইকে দিছি না? দেখ, এবারের শো টপ টিপ হচ্ছে ড্রাঙ্ক ড্রাইভিং অ্যান্ড ড্রাউজি ড্রাইভিং। রিসেন্টলি দেখা যায় থার্সডে নাইট অনেক পার্টি করা হয় বা আদার ওকেশন,
such as 31st night, Valentine's Day, অনেক parties থাকে. And দেখা যায় মানুষ usually drunk হয়ে self-driven cars চালায়, যার কারণে recently অনেক accident দেখা যাচ্ছে. So please avoid drunk driving. দরকার পড়লে ask a friend who doesn't drink, আপনাকে বাসায় নামায় দিতে, নয়তো driver নিয়ে যান. আর আরেকটা হচ্ছে recently ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ খেলে একটু drowsy হয়ে যায় গাড়ি চালানোর সময়. তো পারলে প্লিজ ওটাও অ্যাভয়েড করেন, কারণ এতে আপনার ক্ষতি হয় এবং আশেপাশের মানুষেরও ক্ষতি হয়, নট টু মেনশন গাড়ির ক্ষতি. ট্রু দ্যাট. অ্যান্ড রিসেন্টলি জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেক বেড়ে গেছে অফ লেট. অ্যান্ড ইউ নো লাইক দ্য সেইং গোজ, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ইউ ওন্ট সারভাইভ. সো থ্যাংক ইউ অভি, ইউ ওয়েলকাম. দ্যাটস অল ফর মাই ড্রাইভ. আশা করি আপনাদের ভালো লেগেছিল. আগামীতে আরও ইন্টারেস্টিং আরও মজার ফ্যাক্ট নিয়ে আপনাদের সামনে আসবো. অ্যান্ড উই উইল ট্রাই টু রিভিউ দ্য মিৎসুবিশি পাজেরো, লাইক দ্য স্পোর্ট ইফ পসিবল. সো Till then, tune into Independent TV for iDrive. Drive safe, take care, and Allah Hafiz.